এখন যেটা আমরা আলোচনা করব খনিজ পদার্থ ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রকৃতিজাত অজৈব পদার্থ সমূহ যাদের মধ্যে এক বা একাধিক ধাতু প্রধানত যৌগরূপে ও অন্যান্য অশুদ্ধির সাথে মিশ্রিত অবস্থা থাকে যৌগরূপে থাকতে পারে বা কখনো মৌলরূপেও থাকতে পারে তার সাথে অন্যান্য পদার্থ যেটা মিশে থাকে তাদেরকে বলা হচ্ছে তোমার খনিজ পদার্থ আর খনিজ পদার্থগুলির মধ্যে থেকে সেই সমস্ত পদার্থগুলির মধ্য থেকে খনিজ পদার্থ যাদের মধ্যে থেকে ধাতুকে আমরা সহজে কম ব্যয়ে এবং উন্নত মানের ধাতু নিষ্কাশন করতে পারি তাদেরকেই বলা হচ্ছে আকরিক এখানে একটা প্রশ্ন থাকে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় খনিজ পদার্থ কাকে বলছে যেমন মনে করো ভূপৃষ্ঠে বা ভূগর্ভে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ মধ্যে ধাতু এবং ধাতু যৌগগুলো মিশে থাকে তাদেরকে বলছে খনিজ পদার্থ যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল বলবো লোহার আকরিক হচ্ছে তোমার রেড হেমাটাইট Fe2O3 এবং এটা খনিজ পদার্থ আর একটা খনিজ পদার্থ বলছে Fe2O3 হচ্ছে রেড হেমাটাইট আর একটা Fe2 ফলস গোল্ড এবার Fe2 মানে আয়রন পাইরাইটিস বা যেটাকে ফলস গোল্ড FLL ফলস গোল্ডও বলা হয়ে থাকে তাহলে সেটাও বলছে খনিজ পদার্থ কিন্তু Fe2O3 থেকে সহজে কম ব্যয়ে উন্নত মানে ধাতু নিষ্কাশন করা যায় কিন্তু Fe2 থেকে ধাতু নিষ্কাশন করতে গেলে প্রচুর সময় ব্যয় হয় এবং অধিক মানে অর্থেরও ব্যয় হয় তাই Fe2কে আকরিক বলা চলে না তাহলে এখান থেকেই আমরা পরিষ্কার বলতে পারি যে খনিজ আকরিক মানেই সে খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় কারণ খনিজ পদার্থের মধ্যে থেকে বেছে বেছে আকরিক ঠিক করা হয়েছে তাহলে তো সে তো আকরিক মানে তো খনিজ পদার্থ হবে কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় সেটাই তোমাদের একটা দেখবে HW এখানে দেওয়া আছে খনিজ পদার্থ এবং আকরিকের মধ্যে পার্থক্য খনিজ পদার্থ আকরিকের মধ্যে পার্থক্য বলতে বলে দুটো ডেফিনেশন আগে বলবো আর দু নম্বর পয়েন্ট যেটা বলছে যে পার্থক্যের মধ্যে বলবো সব খনিজ আকরিক নয় আর কিন্তু আকরিকের মধ্যে লিখবো সব আকরিকই কিন্তু খনিজ এবার আমরা যে ধাতুগুলো পড়েছিলাম তাদের আকরিকের নাম এবং সংকেত আমি এখানে বলবো আর যেগুলো আমি প্রথমে রেড মার্কস দিচ্ছি সেগুলো হচ্ছে ওদের প্রধান আকরিক ওখান থেকে সচরাচর ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে যেমন রেড হেমাটাইট Fe2O3 এটা থেকেই আয়রন ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে ম্যাগনেটাইট Fe3O4 সিডেরাইট Fe3CO3 এবার যেটাকে বলে স্প্যাথিক আয়রনও বলা হয়ে থাকে মানে কার্বনেট আকরিকটাকে স্প্যাথিক আয়রনও বলা হয়ে থাকে নেক্সট বলছে কপার কপারের প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটিস বা Cu2SFeS2 বা CuFeS2 সংক্ষেপে এইটাকে আমরা বলতে পারি কপার গ্ল্যান্স Cu2S কপারের প্রধান আকরিক কিন্তু কপার পাইরাইটিস Cu2SFeS2 বা একত্রে বললে CuFeS2 এবার বলছে ম্যালাকাইট যেটাকে ম্যালাকাইট গ্রিনও বলা হয় CuCO3 CuOH এর হোল টু তারপর কিউপ্রাইট Cu2O নেক্সট আমরা যেটা চলে যাব জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড এটাই হচ্ছে এর প্রধান আকরিক কপারের প্রধান আকরিক এইটা লোহার প্রধান আকরিক এইটা কালামাইন ZnCO3 জিঙ্কাইট ZnO তবে প্রধান আকরিক কিন্তু এইটা নেক্সট বলছে অ্যালুমিনিয়াম প্রধান আকরিক কিন্তু বক্সাইড Al2O3 2H2O এছাড়া আরেকটা হচ্ছে গিবসাইট যেখানে Al2O3 3 অনুজল ক্রায়োলাইট অলরেডি আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ার সময় এটা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার AlF3 3 অনু সোডিয়াম ফ্লোরাইড বা Na3AlF6 এরপরে যেটা আমরা আলোচনা করব যে জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ তাহলে প্রথমে যেটা আমাদের জানতে হবে জারণ কাকে বলে আর পরে আমরা জানবো বিজারণ কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকেই বলছে জারণ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার মানেই হচ্ছে জারণ যেমন পরমাণু ইলেকট্রন ত্যাগ করেছে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম কারণ ইলেকট্রন ঋণাত্মক আদানযুক্ত কণা তাহলে ওই ঋণাত্মক আদানযুক্ত কণা কোনো পরমাণু থেকে বা কোনো আয়ন থেকে বেরিয়ে গেলে তাহলে ঋণাত্মক আদানের ঘাটতি হবে মানে ধনাত্মক আদানগ্রস্ত হবে যেমন ধরো সোডিয়াম থেকে একটা বেরিয়ে সোডিয়াম প্লাস আয়ন ক্যালসিয়াম থেকে দুটো বেরিয়ে ক্যালসিয়াম 2+ আয়ন অ্যালুমিনিয়াম থেকে 3টে বেরিয়ে তাহলে 3+ আয়ন উৎপন্ন হয়েছে এবার ক্যাটায়ন থেকে যদি ইলেকট্রন আরও বেরোয় তবে তার ক্যাটায়ন আধানের পরিমাণ বাড়বে যেমন কপার প্লাস থেকে একটা আরও বেরিয়ে তাহলে কপার 2+ হয়ে গেছে Fe2+ থেকে আরও বেরিয়েছে Fe3+ হয়ে গেছে অ্যানায়ন থেকে বেরোলে তার মানে যে তার নেগেটিভ চার্জ ছিল সেটা বেরিয়ে যাচ্ছে তার মানে তার আধানের ঋণাত্মক আধানের পরিমাণ কমবে যেমন মনে করো ক্লোরিন
সে দুটোই দুটো সিএল মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করে সিএল টুতে পরিণত হয়েছে। অক্সিজেন যেমন ধরো দুটো ইলেকট্রন ত্যাগ করলে ও টু মাইনাসটা ও তে কনভার্ট হবে, ওই দুটো ও একসাথে যুক্ত হয়ে ও টু গ্যাস উৎপন্ন করবে। বিজারণ কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলছে বিজারণ। তাহলে জারণ মানে ইলেকট্রন বর্জন করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমরা এখানে বিজারণের কয়েকটা এক্সাম্পল দেখব। পরমাণু যখন দেখো ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস, অক্সিজেন টু মাইনাস, নাইট্রোজেন তিনটি ইলেকট্রন গ্রহণ করে থ্রি মাইনাস। ক্যাটায়নের ক্ষেত্রে ও যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্যাটায়ন আগে থেকে ধনাত্মক আধান ছিল, ঋণাত্মক আধান নিয়ে প্রসম হবে, এফি টু প্লাস থেকে এফি, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে অ্যালুমিনিয়াম, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম। এবার অ্যানায়ন যখন বলছে ইলেকট্রন গ্রহণ করবে, তার এমনি নেগেটিভ চার্জ, আবার নেগেটিভ চার্জ গ্রহণ করছে, তখন নেগেটিভ চার্জের পরিমাণ বাড়বে। অক্সিজেন মাইনাস একটি ইলেকট্রন নিলে অক্সিজেন টু মাইনাস, সালফার টু দুটো ইলেকট্রন নিয়েছে সালফার টু মাইনাস হয়ে গেছে। এবার বলছে জারক পদার্থ, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় কিন্তু অপরকে বিজারিত করে তাদেরকে বলছে বিজারক পদার্থ। অর্থাৎ যা নিজে জারিত হবে, জারিত হওয়ার অর্থ ইলেকট্রন বর্জন করবে, তাহলে সেই বর্জিত ইলেকট্রনটা কে গ্রহণ করবে? রাসায়নিক বিক্রিয়া অন্য পদার্থ। তার মানে নিজে ইলেকট্রন গ্রহণ বর্জন করলো আর সেই বর্জিত ইলেকট্রনটা অন্যজন গ্রহণ করলো, মানে অন্যজনকে বিজারিত করলো, আর অন্যকে বিজারিত করার যে ধর্ম সেটাকেই তার বলছে বিজারণ ধর্ম, বা যে এই ধর্মটা প্রদর্শন করে তাকে বলছে বিজারক পদার্থ। আর জারক পদার্থ যে নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় কিন্তু অপরকে জারিত করে তাকে বলছে বিজারক পদার্থ। যেমন ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে আলোচনা করেছি, সেটা হচ্ছে জেডেন থেকে সিউ টু প্লাস থেকে জেডেন টু প্লাস সিউ। এখন জেডেন দেখো দুটো ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়েছে, তারপর সেই বর্জিত ইলেকট্রন কপার গ্রহণ করে কপার নিজে বিজারিত হয়েছে। তাহলে এখানে জিঙ্ক থেকে ইলেকট্রন বর্জন মানে এটা জারণ, আর কপার ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে যে জারিত হবে সে বিজারক পদার্থ, আর যে বিজারিত হবে সে বিজারিত হচ্ছে মানেই অপরকে জারিত করছে, আর কে জারিত হচ্ছে মানে অপরকে বিজারিত করছে। নিজে জারিত হওয়ার অর্থ বিজারক পদার্থ, অপরকে আর নিজে বিজারিত হওয়ার অর্থ জারক পদার্থ, সেটাই এখানে আলোচনা করা হয়েছে। নিচে একটা এক্সাম্পল আমি দিয়েছি, এই বিক্রিয়া জারক এবং বিজারক পদার্থকে তোমরা নিজেরা আইডেন্টিফাই করবে। জিঙ্ক এখানে জারিত হয়েছে আর তোমার এইচ প্লাস তোমার বিজারিত হয়েছে, তাহলে জিঙ্ক এখানে বিজারক পদার্থ আর এইচ প্লাস হয়ে গেল জারক পদার্থ, কারণ নিজে বিজারিত হয়েছে। এবার নেক্সট আমরা চলে যাব অক্সিজেন কনসেপ্টে জারণ বিজারণের ধারণা। যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হয় তাকে বলছে জারণ, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা ধাতু থেকে অক্সিজেন অপসারিত হয় তাকে বলছে বিজারণ। তাহলে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারণ। ঠিক অক্সিজেন কনসেপ্ট অনুযায়ী অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় কোনো তড়ির ঋণাত্মক পরমাণু যুক্ত হওয়া মানেই হচ্ছে জারণ, আর অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় কোনো তড়ির ঋণাত্মক পরমাণু অপসারণ বা বেরিয়ে যাওয়ার মানেই হচ্ছে বিজারণ। সেটা এখানে ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সিইউও তাতে এইচ টু দিয়ে উত্তপ্ত করলে সিইউ প্লাস এইচ টু, দেখো সিইউও থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তার মানে এটা বিজারণ। আবার হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে এটা জারণ। অর্থাৎ সিইউও বিজারিত হয়েছে, তার মানে নিজে বিজারিত হচ্ছে মানে কি, এখানে সিইউও হয়ে গেল জারক পদার্থ আর এইচ টু হয়ে গেল বিজারক পদার্থ। এপি টু সিও থ্রি তার সাথে তিন অণু কার্বন সহ উত্তপ্ত করলে দেখো কার্বন অক্সিজেন গ্রহণ করে কার্বন মনোক্সাইড, তার মানে জারণ হয়েছে। তাহলে কার্বন নিজে জারিত হচ্ছে মানে এখানে কার্বন হচ্ছে বিজারক পদার্থ, আর এপি টু ও থ্রি থেকে এফি নিজে বিজারিত হওয়া হচ্ছে, তার মানে এখানে এপি টু ও থ্রি হচ্ছে জারক পদার্থ। এইটুকুই আমাদের আলোচনা থাকবে, আর খুব সামান্য কয়েকটা আমাদের এইচডব্লিউ দেওয়া আছে, এইচডব্লিউগুলো করে আমাকে জমা দেবে।